প্ল্যান করা হয় এবং এটা বাস্তবায়ন হয়, নামাজ শুরু হয় 2018 সালের মার্চ মাসে। আচ্ছা, এই মসজিদ কারা প্রতিষ্ঠা করেছে? এই মসজিদের উদ্যোক্তার সাথে জড়িত হচ্ছে যিনি আমাদের মেইন মতল্লি, তিনি হচ্ছেন আম্বরখানা জামে মসজিদের সাবেক মতল্লি, উনি হচ্ছেন এই মসজিদের মতল্লি। এবং সিলেট শহরের এবং দেশে বিদেশে দেশে এবং প্রবাসী যারা বাংলাভাষী ভাইয়েরা আছেন, যারা কোরআন এবং সুন্নাকে ভালোবাসেন, কোরআন সুন্না যে আমল করতে চান, তাদের সহযোগিতায় এই মসজিদ প্রতিষ্ঠিত হয়। এই মসজিদ প্রতিষ্ঠা করতে কত টাকা খরচ হয়েছে অনুমান? প্রায় কত টাকা হবে? আপনার ওই আমাদের ভূমি ক্রয়ে প্রায় আমরা এখানে ভূমি ক্রয় করতে গিয়ে আমরা 12 ডিসিমেল প্লাস ভূমি ক্রয় করেছি, সেই ক্রয় মূল্য হচ্ছে প্রায় 2.5 কোটি টাকা, এবং এই মসজিদ নির্মাণ ব্যয় হয়েছে এখন পর্যন্ত প্রায় 40 লক্ষ টাকা। আচ্ছা, এই যে এই মসজিদ তাকওয়া মসজিদ এবং সাধারণ মসজিদ পার্থক্যটা কি? অন্যান্য মসজিদের সাথে এই মসজিদের মৌলিক আসলে কোনো পার্থক্য নাই। যেখানে পার্থক্য হচ্ছে যে যে এই মসজিদ হচ্ছে মসজিদের ভিত্তি হচ্ছে কোরআন এবং সহি সুন্নার ভিত্তিতে, যেখানে অন্যান্য মসজিদে যেমন আমাদের দেশে অনেক জিনিস আছে যেটা ইসলামের সাথে ইসলামের বিষয় না, কিন্তু আমাদের মসজিদগুলোতে ঢুকে গেছে। যেমন নামাজ শেষে রাসূলুল্লাহ ইসলামের সুন্নাতি জিকির বাদ দিয়ে আমাদের দেশে সামাজিকভাবে একটা দোয়া করা হয়, বা অন্য মসজিদে মিলাদ খতম এগুলো করা হয়। আমাদের এখানে মিলাদ খতম করা হয় না, কারণ রাসূলুল্লাহ ইসলাম থেকে আমরা এগুলো পাই না। এই মসজিদের ভিত্তি হচ্ছে কোরআন এবং সহি সুন্না, যেভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা যেভাবে আমল করেছেন সেই উপরে ভিত্তি করে এই মসজিদ প্রতিষ্ঠিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মসজিদে মাঝহাবিরা কি নামাজ পড়তে পারবে? এখানে সবাই নামাজ পড়তে পারে, মাঝহাবি লামাঝহাবির কোনো প্রশ্ন না। আমরা নিজেরাও যে লামাঝহাবি আমাদেরকে বলা হয়, কিন্তু আমরা হচ্ছি কোরআন এবং সুন্নাহর অনুসারী, এবং আমরা চার মাঝহাবে হক মনে করি এবং চার মাঝহাবকেই অনুসরণ করার চেষ্টা করি। এই ক্ষেত্রে মক্কা এবং মদিনাতে যেরকম আছে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, আমাদের এই মসজিদে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আছে, এবং আমরা চাই যে পৃথিবীর সব মসজিদগুলো, মক্কা এবং মদিনার মসজিদগুলো, মসজিদে নববী, মসজিদে হারামের মতো সবাই যেন নামাজ পড়তে পারে। কারণ ধর্ম হচ্ছে ধর্মীয় স্বাধীনতা প্রত্যেকের আছে যে তার মন মতো করে নামাজ পড়বে। সেখানে কোরআন সুন্নাহ অনুযায়ী যদি নামাজ পড়ে তাহলে কেউ যেন কাউকে বাধা না দেয়, সেই ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আমাদের মসজিদে আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের একটা অভিযোগ আছে যে আপনারা সূর্যাস্তের 5 মিনিট আগে আজান দিয়ে মুসলমানদের রোজা নষ্ট করার ষড়যন্ত্র করছেন, আসলে এই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। এটা একটা ডাহা মিথ্যা কথা প্রচারণা আমাদের সমাজে আছে যে ইসলামের নির্দেশনা হচ্ছে যে একজন রোজাদার সাইম ব্যক্তি তার সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবে। এবং আপনি যদি দেখেন আমাদের এখন আমরা গুগলে দেখতে পারি, আমাদের বিভিন্ন মিডিয়া মানে সর্বত্র আছে যে আমরা দেখতে পারি, এবং ইসলামী ফাউন্ডেশনের আছে, তারপরে আবহাওয়া অধিদপ্তরে আছে সূর্যাস্তের টাইম। তো সূর্যাস্তের সাথে সাথেই আমরা ইফতার করি এবং মানুষকে বলি যে এই সুন্নাহ হচ্ছে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা। কিন্তু আমাদের দেশে আমাদের সমাজের নিয়ম হচ্ছে যে আপনি প্রত্যেকটা ক্যালেন্ডারে দেখতে পারবেন যে সূর্যাস্তের সাথে সাথে +3 মিনিট যোগ করে আমাদের দেশে করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা সূর্যাস্তের সাথে সাথে ইফতার করি এবং ইফতার করার জন্য সুন্নাহ অনুযায়ী আমরা উদ্বুদ্ধ করে থাকি। সারা দুনিয়াতে মানুষ মুসলমানরা সূর্যাস্তের সাথে সাথে ইফতার করে, কিন্তু এখানে যেটা হচ্ছে যে আমাদের প্রথম 2 দিন আমরা সূর্যাস্তের সাথে সাথে আজান দিয়েছিলাম, সময় মতো আজান দিয়েছিলাম। এজন্য এই এটা নিয়ে একটু কিছু লোক এটাকে নিয়ে যখন সামাজিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রচারণা চালায়, তখন আমরা এখন সময় মতো ইফতার করি, কিন্তু সমাজ মতো আমরা আজান দিই সমাজ মতো, যেহেতু সমাজ এই বিষয়ে এই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে এখনও অজ্ঞ আছে। এই সমাজের মানুষকে আগে বুঝাইতে হবে, তারপরে আমল করতে হবে। তো আমরা এখন এই জিনিসটাই করি, সমাজ মতো আজান দিই, কিন্তু আমরা সময় মতো ইফতার করার ব্যাপারে আমরা সবাইকে বলি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি এবং নাসারারা দেরি করে ইফতার করে, তোমরা দিন ততদিন পর্যন্ত বিজয় থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে।